একটি গবেষণার কাজে বিগত এক মাস যাবত কিছু ত্বক ফর্সাকারী সাবান ব্যবহার করার পর আমার ত্বকের যে হালত হয়েছিল সে গল্প না হয় আরেক দিন করব। তবে অর্থবৃত্ততার দিক থেকে পরিমাপ করতে গেলে যার সম্পদের পরিমাণ অঢেল এরকম একজন বড়লোকের গল্প তোমাদের সঙ্গে করতে এসেছি। আমার খুব কাছের একজন বান্ধবীর আগামী মাসে নিকার তারিখ ধার্য হয়েছে। তো সে আমাকে ফোন করে বলছে যে দোস্ত, আমি খুব ছোটোখাটো একটা আনুষ্ঠানিকতা করছি, তুই চলে আসিস, আমার জন্য আসলে খাস কোনো গিফট নিয়ে আসতে হবে না, শুধুমাত্র আমি যেই ছেলেটাকে নিকা করব তুই তাকে নিয়ে আসিস। এটা শোনার পর আমি আমার বান্ধবীকে বললাম যে দোস্ত, তুই তো জানিস মাই চয়েস ইন ম্যান, আমি তোকে সেটা গ্যারান্টি দিতে পারছি না, আমি আশা করছি আমার হাজব্যান্ড আমাকে এখন দেখছে না, কিন্তু আমি তোর জন্য একটা সুরক্ষা দেয় তোকে এরকম একটা জিনিস আমি তোর জন্য নিয়ে আসতে পারবো। ভিডিও শুরুতে কিছু ত্বক ফর্সাকারী সাবান তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম, যারা একান্তই সেই সাবানগুলোকে কিনতে চাচ্ছ তারা একটু কষ্ট করে চক বাজার, নিউ মার্কেট অথবা আমি ব্যক্তিগতভাবে ইস্টার্ন প্লাজা থেকে নিয়েছিলাম, ওখানে চলে গিয়ে তোমরা নিয়ে আসতে পারো। কিন্তু সেই সাবানগুলো ব্যবহার করে ত্বকের যেই হালত হয়েছে সেটাকে আমি এই সুরক্ষাটা দিয়ে, হ্যাঁ আমি সুরক্ষাগুলো নিয়ে বসছি, এবং যেই সুরক্ষা পদ্ধতিটা গ্রহণ করলে সারা শীত তোমাদের আর অন্য কোনো ধরনের চিন্তা ভাবনা তোমাদেরকে করতে হবে না, সেরকম কিছু জিনিস আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। সুতরাং ভিডিওতে যদি এখনও একটা আসলে লাইক না করে থাকো তবে একটা লাইকের আবদার করছি, কারণ কষ্ট করছি তোমাদের জন্য এখানে বসে বসে, একটু কষ্ট করে লাইক করলে হবে কি আমি আরও ইন্সপিরেশন পাবো তোমাদের মাঝে ফেরত আসার। আমার মনে হয় এখন আমরা একেবারে ঝটপট করে আমাদের ভিডিওতে চলে যাই, কারণ ইয়া বেশ কিছু জিনিস আমার দেখাতে হবে, সো লেটস গো। সুরক্ষা প্যাকের আমার প্রথম পছন্দের তালিকায় রয়েছে একটা সাবান। আমি জানি যে বর্তমান সময়ে আমাদের বিউটি ইন্ডাস্ট্রিতে সাবান জিনিসটা মানে ভীষণ রকমের জনপ্রিয় হয়ে উঠেছে, এবং এটি এমন একটি সাবান যেটি কিনা আমাকে ত্বকটাকে মানে যেরকম হালত হয়ে গিয়েছিল আমার ত্বককে সেখান থেকে অনেকটাই বের করে নিয়ে আসার একটা সুযোগ প্রদান করেছে সাবানটা। আমি জানি যে আমরা প্রত্যেকেই, হয়তো আমরা যারা বাঙালি আছি তারা একটু ত্বকের, আমি ফর্সা কথাটা বারবার করে আমাকে ব্যবহার করতে হচ্ছে, বাট ওই সাবানগুলো ব্যবহার করে হয়তো ফর্সা আমরা ঠিকই হই, কিন্তু সুরক্ষার যে ব্যাপারটা সেটা হয়তো আমাদের আর নিশ্চিত হয় না। কিন্তু আজকে যে সাবানটা আমি দেখাচ্ছি এটা কিন্তু তোমাকে সুরক্ষা প্রদানের পাশাপাশি তোমার ত্বকটাকে, বুঝে আবার বলছি যে ফর্সা কথাটা ব্যবহার করবো না, বরং আমি বলবো যে ত্বকটাকে একটু ব্রাইট বা একটু উজ্জ্বল বা তোমার ত্বকের রঙটাকে একটু হালকা করে ফেলার একটা নিশ্চয়তা প্রদান করবে। এবং আমি বলেই দিই সেটা হচ্ছে কি, জিংস্যাং সোপ। এবং আমাদের বাঙালিদের মধ্যে একটা বিষয় সবসময় থাকে যে আমরা একটু দামে কম জিনিসপত্রকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, সেই জায়গা থেকে চিন্তা করতে গেলে এই জিংস্যাং সোপটাও কিন্তু, আমি একটু দেখাই, মোড়কটা মোটামুটি এভাবে করা হয়েছে এবং পেছনে হচ্ছে চাইনিজ ভাষায় লেখা রয়েছে অনেক কিছু যেটা পড়ার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেয়নি। তবে চাইনিজ পণ্য মানেই যে সবসময় হয়তো মান নিয়ন্ত্রণে ওরা খুব একটা লক্ষ্য করে না বা হয়তো বা খুব একটা ভালো হয় না এরকমটা নয়, যেমনটা হচ্ছে এটা দেখতে যেরকম এটার সৌন্দর্য এটার কাজটাও তেমনই সৌন্দর্যে ভরপুর, সেটা হচ্ছে জিংস্যাং। এই স্পাইসটাই কিন্তু তোমার ত্বকের ন্যাচারাল বা যে প্রাকৃতিক ইনফ্লেমেশন, হ্যাঁ ওইটা যে হয় জ্বালা পোড়া হয় ত্বকটাতে, হয়তো ব্রণের দাগ দেখা দেয় বা একটু কালচে কালচে হয়ে যায় শীতকালে, হ্যাঁ তোমার ত্বকের ময়েশ্চার বা আর্দ্রতাকে ধরে রেখে তোমার যেই সিবাম সিক্রেশন বা অয়েল যে আমাদের প্রডিউস হয় ত্বকে, অতিরিক্ত তেলটা সেটার পরিমাণটাকে কমিয়ে নিয়ে এসে তোমার ত্বকে একটা উজ্জ্বলতা নিশ্চিত করে বা তোমার ত্বকের রঙটাকে হালকা করে। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। ও আরেকটা ব্যাপার একেবারে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আসল পণ্য কেনার জন্যে আমার অনেকগুলো পছন্দের পেজ রয়েছে। তো এই পণ্যটা আমি এরকম একটা পেজ থেকেই ক্রয় করেছি, পেজটার নামটা একটু বলে দিই, নিবালা। আমি নিবালার পণ্য এর আগে অনেকবার করে দেখিয়েছি এবং শীতের সুরক্ষা এই সাবানটাও আমি নিবালা থেকেই ক্রয় করেছি। তো এটার যেই সুগন্ধটা এটা একটু ওরকমই একটা মশলাদার একটা স্পাইসের সুগন্ধ, এর মধ্যে আমি একটা টার্মারিকেরও একটা সুগন্ধ পাচ্ছি, মেবি এটাতে ব্যবহার করা হয়েছে টার্মারিকও। ইয়াস, সুরক্ষা প্যাকের দ্বিতীয় যে পণ্যটি আমার কাছে যোগ্য মনে হয়েছে
আমার নিজের জন্য, সেটা হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি। বাট এটা একটু বলে রাখি যে এটা আমার দ্বিতীয় টিউব, মানে সেকেন্ড টাইম আমি এটাকে ক্রয় করেছি নিবালার কাছ থেকে। সেটা হচ্ছে গিয়ে এটা দেখো, তোমরা চিনতে পারো কি না, আমি অলরেডি আমার মানে চ্যানেলে এটার একটা ফুল রিভিউ আছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার আইউনিকের সেন্টেলা কামিং জেল ক্রিম, যেটা কি না একেবারে সরাসরি আমার ওই বায়োজাপ্ত বা একেবারে ইরিটেটেড ত্বকটাকে সুরক্ষা প্রদান করেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটাতে 70% মতো সেন্টেলা এশিয়াটিকা লিফ ওয়াটারটা রয়েছে এবং 10% মতো টি ট্রি লিফ ওয়াটার রয়েছে। সুতরাং আসলে এটা সুরক্ষা না কেন দিবে না সেটা প্রশ্ন করার আমার মনে দ্বিতীয় কোনো সুযোগ নেই, এরকম দেখতে প্যাকেজিংটা। এবং আইউনিক এই ব্র্যান্ডটা হচ্ছে গিয়ে কোরিয়ান একটা ব্র্যান্ড, এবং কোরিয়ান ব্র্যান্ডগুলো ত্বকের যত্নের ক্ষেত্রে কতটুকু আগিয়ে আছে এটা তো আমরা সকলেই জানি। তো এটা তোমাদের ত্বকে যাদের এরকম দেখবে কি যে শীতকালে যেটা হয় আমাদের ত্বক একটু ফোসকা ফোসকা পড়ে যায় বা একটু ওই জায়গাটা একেবারে শুষ্ক হয়ে এরকম এরকম মানে চাকা চাকা বা দানা দানা হয়ে যায়, ওই জিনিসটাকে এটা হচ্ছে তোমার হিল করতে সহযোগিতা প্রদান করে থাকে। কিছু না, এটা তুমি যেটা করবে যে ত্বকটাকে সুন্দর করে ধুয়ে মনে করো, ও এই জিংস্যাং সোপটাকে কিন্তু তোমরা ত্বকেও ব্যবহার করতে পারবে এবং শরীরেও পারবে। এবং এটাকে কম দামি, কথাটা আমি একেবারেই ব্যবহার করতে চাই না, বাট অ্যাফোর্ডেবল বা তুমি বলো যে একটু পকেটটাকে বাঁচিয়ে রেখে তুমি সাবানটাকে ক্রয় করতে পারবে। আমি একটু দেখাই, এটার দেখতে টেক্সচারটা একটু ধূসর রঙের এবং সেটাই হচ্ছে গিয়ে এটা চেনার আসল উপায়। আমি একটু দেখাই টেক্সচারটা। সো তুমি হয়তো এই সাবানটা দিয়ে মুখটাকে ধুলে ধোয়ার পর তুমি অল্প একটুখানি একেবারে এটা ওরা যেটা বলে যে আমন্ড সাইজ, মানে একটা বাদামের সমপরিমাণ ক্রিম নিয়ে ইভেনলি তুমি তোমার পুরো ত্বকে সুন্দর করে একটু মানে একটু মাসাজ করে লাগিয়ে ফেললে অনেক দিন পর্যন্ত যাবে। এবং কি বলবো, আসলে আমাদের মেয়েদের বা সাধারণত ছেলেদেরও শীতে দেখা যায় যে আমরা ত্বকের ভীষণ রকমের যত্ন নেই আমাদের মুখমণ্ডলের ত্বকের, তবে কোথাও না কোথাও কেন জানি না আমাদের শরীরের ত্বকটা একটু পিছিয়েই পড়ে। আমি কিন্তু একেবারেই তার ব্যতিক্রম, আমি হচ্ছে একটু গোসল থেকে বের হয়ে একটু সুগন্ধ আসবে এরকম একটু ক্রিম বা একটু বডি বাটার বা বডি লোশন আমার ত্বকে লাগালে না লাগালে আমার মনে হয় কি আমি মনে হচ্ছে আমার গোসলটাই আমার সম্পন্ন হলো না। তো আরেকটা পরিচিত পণ্য তোমাদেরকে আমি দেখাবো, যেটা কিনা আমি তোমাদেরকে এক বছর আগে দেখিয়েছিলাম এবং এক বছর পর আজকে আমি তোমাদেরকে আমার দ্বিতীয় টিউবটা দেখাচ্ছি, দ্যাট ইজ নান আদার দ্যান দিস ওয়ান। তো এটা হচ্ছে তোমার সিগনেচার কালেকশন ডিয়ার বডি জ্যাপানিজ চেরি ব্লসম ইন্টেন্স ময়েশ্চার বডি বাটার। ইটস আ মাউথফুল, বাট কী বলবো আমি, মানে এক বছর ধরে ব্যবহার করছি তাও পুরোপুরি এখনও শেষ করতে পারিনি। মানে এটার যেই সুগন্ধটা, মানে সেটা তো যে কোনো একটা মেয়ের আত্মাকে তৃপ্ত করার মানে করার জন্য এটা বসেই আছে। তার পাশাপাশি শীতে তোমার ত্বকের যেই একটা ময়েশ্চার বা স্কিন ব্যারিয়ার ওটাকে ধরে রাখার জন্যও কিন্তু পাশাপাশি কাজ করে যাচ্ছে। কেন বললাম, কারণ এখানে একেবারে 200 গ্রামের মতো পণ্য আছে, তার মানে তুমি এই শীতে তো ব্যবহার করবা, আমি বলবো পরের শীত পর্যন্ত তোমার চলে যাবে। তৃতীয়, এটাতে বেশ কিছু জোজোবা বাটার, শিয়া বাটার, এ ধরনের বাটার ব্যবহার করা হয়েছে, প্লাস তার পাশাপাশি ভাত, ওট এবং সয়াবিন তেল, অলিভের তেল, এগুলো মিক্স করে কীভাবে কীভাবে জানি এটাকে তৈরি করা হয়েছে। এবং তার পাশাপাশি যারা আমরা দেশের বাইরে ভ্রমণ করতে পছন্দ করি, যারা আমরা হয়তো জাপানে গিয়েছি বা কোরিয়াতে বা ক্যানাডা, যেখানে মানে প্রাকৃতিকতভাবেই চেরি ব্লসমটা হয়, সেটার সুগন্ধটা যেরকম থাকে, মানে এটার সুগন্ধ মানে আমি কী বলবো, একটু গোসলটা শেষ করে এসে কানের এই জায়গাটাতে একটু লাগিয়ে রেখে তারপরে হাতের এইখানে পাম্পে একটু লাগিয়ে যদি একটু আমি লাগিয়ে রাখি, তাহলে দেখা যায় যে আমার না মানে নতুন করে আর পারফিউম দেয়া বা একটা সামগ্রী ব্যবহার করা বাইরে যাওয়া আমার ওটার প্রয়োজন হয় না। সুরক্ষা প্যাকের একেবারে শেষের পণ্যটা, যেটাকে তোমরা বলতে পারো একটা লিপস্টিক বা তোমরা অনেকে এটাকে লিপ বাম হিসেবেও ব্যবহার করতে পারবে, যেটাও কিনা আমার দ্বিতীয়বার ক্রয় করা, সেটা হচ্ছে গিয়ে দিস ওয়ান। এটা হচ্ছে O2 এর, আমি একটুখানি দেখাই, দেখো তো চিনতে পারছো কি না। এটাকেও নিয়েও আমি এক বছর আগে তোমাদের সঙ্গে কথা বলে ফেলেছি
এবং যখন এটাকে তুমি খুলবে এটা সবচেয়ে মজার যে ফিচারটা সেটা নিয়ে আমি এখনই কথা বলবো। এরকম দেখ সুন্দর একটা আধুনিকতার একটা ছোঁয়া আছে এটার মোরকটার মধ্যে। তো এবারে সবচেয়ে মজার ব্যাপারটা একটু বলি, সেটা হচ্ছে এটা ইটস আ কালার চেঞ্জিং লিপ বাম অর ইউ ক্যান সে লিপস্টিক, যেটা কি না তোমার ত্বকের টেম্পারেচার বা তাপমাত্রার সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে। আমি হয়তো বোঝাতে পারিনি, একটু বলি। তোমরা যারা এক বছর আগে আমার সেই রিভিউটা দেখেছো, এটা তোমার ত্বকে হালকা একটু পিঙ্কিশ একটা টিন্ট দিবে, যেটা কিনা তোমার ত্বকের তাপমাত্রার সঙ্গে আস্তে আস্তে করে চেঞ্জ হবে। তার পাশাপাশি এটা ভীষণ রকমের ময়শ্চারাইজিং, কারণ হচ্ছে তোমার এটাতে মানুকা হানি ব্যবহার করা হয়েছে। শীতে আমাদের যাদের ঠোঁট একেবারে কালচে হয়ে যায়, হ্যাঁ, যেমন আমার কেন জানি ব্যক্তিগতভাবে ছোটোবেলা থেকেই ঠোঁট ফাটা বা চ্যাপি লিপসের একটা সমস্যা আমি ফেস করতে করতে এসেছি। তো আমাদের যাদের ঠোঁট ফাটে তাদের জন্য এটা একটা বেস্ট ফ্রেন্ড বা একটা খুব কাছের বন্ধু হয়ে যাবে তোমার শীতে, এতটুকু আমি নিশ্চিত করছি। এবং যাদের ঠোঁটটা কালো হয়ে যায় তাদেরকে আস্তে আস্তে করে ঠোঁটটাকে একটু লাইট আপ করা বা একটু পিঙ্ক করার একটা গুণাগুণও কিন্তু এই লিপস্টিকের মধ্যে রয়েছে। এখন হ্যাঁ, রাতারাতি ওভারনাইটের মধ্যে হয়তো তোমার লিপটা পিঙ্ক হয়ে যাবে না বা লাইট হয়ে যাবে না, তোমাকে সময় দিতে হবে। প্রতিটা জিনিস যেহেতু যত্ন করার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব, সেই জায়গা থেকে এটাকেও তুমি যদি দেখা যায় শীত যাওয়ার পরও ব্যবহার করছো বা এক মাস টানা ব্যবহার করলে সেক্ষেত্রেও তুমি কিন্তু খুব ভালো একটা ফল এটা থেকে পেতে পারো। ওকে গাইস, তো এই ছিল আমার সুরক্ষা প্যাকের কিছু পণ্য, যেটা কিনা আমি শীত আসার আগে আগেই ক্রয় করে তারপর পুরোটা শীত জুড়ে ব্যবহার করে থাকি এবং আমার পছন্দের তালিকায় থাকা জাস্ট চারটা পণ্য তোমাদেরকে আমি দেখালাম। তোমরা নিজেদের জন্য সবগুলোর মধ্যে যেটা তোমাদের পছন্দ হয়েছে সেটাকে বাছাই করে নিতে পারো, অথবা যাদের একেবারে ইনটেন্স ময়েশ্চার দরকার, শীতে একেবারে তোমার যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়, তারা নিবালা থেকে এগুলোকে হয়তো ক্রয় করে তারপর ব্যবহার করা শুরু করতে পারো। ইনফ্যাক্ট আমি যেগুলোকে দ্বিতীয়বার করে দেখিয়েছি এগুলো যারা ব্যবহার করেছো তারা আমাকে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে তোমাদের কাছে কেমন লেগেছে পণ্যগুলো। আমি ইনশাআল্লাহ সবার কমেন্ট পড়ব এবং ফেরত আসবো আমার পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, হেলদি থাকো। শিমার গার্ল লাভস ইউ আ লট অ্যান্ড আই মিন ইট।